দুজন সিকিউরিটি আছে, ওনারা তো কিছু জিজ্ঞাসা করলো না। যাই হোক, এপিসোডের ভিতরে ঢুকে গেলাম। আসলেই ভিতরের পরিবেশ খুবই সুন্দর, সবুজে সবুজে ভরা, রাস্তাগুলো খুবই প্রশস্ত এবং পরিষ্কার। এটা হলো চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত কে ইপিজেড, অর্থাৎ কোরিয়ান ইপিজেড। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, চলেন। বাইকটা চালাচ্ছেন হলো আশিক ফারহান, আর পিছনে বসছেন হলো আবদুল্লাহ আসলাম। দুজনই আমার অফিস কলিগ। আমরা সবাই মিলে আজকে কে ইপিজেড দেখার জন্য আসছি। আমার জন্য এটা ফার্স্ট টাইম, কিন্তু ওনারা আগেও আসছিলেন। ইপিজেডের ভিতরে লেক দেখা যাচ্ছে, মাটিগুলো অত্যধিক লাল। এই যে মানুষজন সাইক্লিং করতেছে, রাস্তাটা সিমেন্টের, পরিষ্কার পরিচ্ছন্ন। অমসৃণ হওয়াতে গাড়ির চাকা স্লিপ করার সম্ভাবনা খুবই কম। ক্যামেরাতে আপনারা বুঝতেছেন কিনা জানি না, রাস্তাটা একটু ঢেউয়ের মতো। এই যে এখানে নিচে, আর সামনেতে আবার উঁচু, আবার নিচু, আবার উঁচু। বাম পাশে এটা হলো কে ইপিজেড ক্লাব হাউস। রাস্তার দুই পাশ দিয়ে সবুজ সবুজ গাছ থাকার কারণে খুবই সুন্দর দেখা যাচ্ছে। অনেকেই এখানে দল বেঁধে ঘুরতে এসেছে। এই যে একটা গ্রুপ দেখা গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে আমরা আসছি হলো চট্টগ্রামের কে ইপিজেডে, কোরিয়ান ইপিজেড বলে এটাকে। এটা সম্বন্ধে আমাদের ফারহান ভাই আপনাদেরকে বেশি করে বলবে। আচ্ছা ফারহান ভাই, আমার ফটো শুতেছে, কিছু বলেন কোরিয়ান ইপিজেড সম্বন্ধে। কোরিয়ান ইপিজেড মূলত আপনার আনোয়ারাতে বসছে, পটিয়া বসছে। এখানে আসলে আমাদের এই বেশ কিছু প্রোডাক্ট আসে, খেজ আমের আমি যখন নতুন নতুন বাইক নিয়েছিলাম তখন আমি এখানে আসছিলাম। সেই সময় রাস্তাঘাট আর একটু ইয়া ছিল, আর একটু খারাপ ছিল। এখন মনে হচ্ছে আরো অনেক স্মুথ হয়েছে, এখন আজকে চালাই অনেক মজা পেয়েছি বাইক। এবং আজকে মনে হচ্ছে যেন সিনারি গুলো আরো, হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মানুষ আসে, টুকিটাকি তো ময়লা তো হয়, পরিষ্কার করে ফেলে। ফুল বাগানগুলো দেখেন, তাও কত সুন্দর। এখানে আসলে পিকনিক করতে চলে আসে, নিতে হবে। হ্যাঁ অনেকে পিকনিক করতে চলে আসে না, এটা আসলে ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। আর সাধারণ পাবলিকের প্রবেশ এত ইজি করা হয় নাই, তো এই জন্য ধরেন যে এখনো এরকম ভাবে জিনিসপত্রগুলো গোছালো আছে। যেখানে সাধারণ পাবলিকের জন্য ওপেন করে দেয়, সেখানে সমস্যাটা বেশি হয়, কারণ সব মানুষ তো আর একরকম না, সবাই তো সৌন্দর্যের কদর বুঝে না। যাক আলহামদুলিল্লাহ, আজকে আসলে আমরা আসছিলাম আমাদের কলিগ আরিফ ভাইয়ের বিয়ে খাওয়ার উদ্দেশ্যে। তো বিয়ে খেয়ে আমরা বিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বিয়ে খাওয়ার পরে আমরা সবাই এই যে এখানে আসছি। যাক ধন্যবাদ ইকবাল ব্লগকে, ইকবাল ব্লগকে সাবস্ক্রাইব করুন। আমি এটা সাধারণত বলি না, আগে বেশি বলতাম, এখন বলি না, কারণ আস্তে আস্তে বলা কমে দেবেন, সাবস্ক্রাইব বেশি হবে, সমস্যা নাই। মিনিমাম 15-20 সেকেন্ড এখানে চলে যায়, এবং একই কথা শুনতে শুনতে বিভিন্ন দেখতে শুনতে শুনতে একটু আনইজি লাগে। এই জন্য আমি বলছি যে বলবো না, কোয়ালিটির উপরে প্রাধান্য দিব, যার ভালো লাগবে সে এমনিতেই দিবে। আর আমি যতই বলি
যে দিবে না সে দিবে না ঠিক আছে তাহলে ঠিক আছে এই জায়গায় ভিডিও করাটা আসলে এলাও না তাও আমরা না জেনে করে ফেলছিলাম যাই হোক তোমার দৃষ্টিতে দেখবেন ওখানে একটা পড়েছিল ধন্যবাদ ফুলটা গিফট করলাম ওনাকে ফারান থেকে পাইলাম ফুল খুব বড় মনের বড় মনের তাও ভালো মনের অধিকারী নিচে পড়ে গেছে ফুল কিন্তু ওই বলতে দেন নাই গাছকে কষ্ট দেন নাই আমি কিন্তু বড় মনের অধিকারী আমি আপনাকে দিলাম থ্যাংক ইউ এটা আমি কো এখানে আমি এটা সযত্নে রেখে দিলাম ঠিক আছে ধন্যবাদ দেখতে সুন্দর লাগে সুন্দর লাগছে ভাবির জন্য নিয়ে এটা ভাবি গিফট ওকে ঠিক আছে আমার ভাবি খুব ফুল খুব পছন্দ করে থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আমরা এখন রওনা দিই রওনা দিই সবাই আসতে পারেন হালকা পাতলার জন্য ঘুরে যেতে পারেন এখানে আসতে পারেন কিন্তু এটা পিকনিক স্পট না এখানে পিকনিকের জন্য আসা যাবে না এখানে আসবেন জাস্ট একটু ভদ্রভাবে ঘুরে চলে যাবেন এখানে আবার ডেকিং মিডিয়ার জন্য আসা যাবে না তানিয়ে না তো দু চলো না এর ইয়া পর্যন্ত যাই চলো ওয়াও রাস্তার দুধারে লেক আর লেকের পার দিয়ে সারিবদ্ধভাবে নারকেল গাছ I can see the edge of death all the way to grab my soul since my time is over now it's time to leave and I must go the chill wind begins to blow within my soul from head to toe and life's breath escapes my lips oh Allah but if my time is over is my soul Allah as I'm flying your way Before I go, let me put my last breath on you. যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজে সবুজে ঘেরা প্রচুর নারকেল গাছ এখানে দেখা যাচ্ছে এবং অনেক জায়গা নিয়ে নিয়ে এক একটা ফ্যাক্টরি করা এই রাস্তাটা যদিও ইট বিছানো রাস্তা কিন্তু আমাদের শহরের অনেক পিচ ঢালা রাস্তার চেয়ে অনেক ভালো এটা প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে বিশাল বিশাল মাঠ আর মাঠের চারদিক দিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে আজকে শুক্রবার ছুটির দিন বলে আমাদের মতন অনেকেই এখানে কেপিজেড ঘুরে দেখতে এসেছেন আল্লাহ বাঁচাইছে একটুর জন্য এই লোকটার গায়ে ক্যামেরার স্ট্যান্ডের বাড়ি লাগে নাই ইকবাল ব্লগকে সাবস্ক্রাইব করুন অনেকগুলো ফ্যাক্টরি হবে মনে হয় the
this life is worthless if you don't put a love first. Love each other, keep your faith. Don't let shine time be your friend. Swan is the key to unlock your paradise, yeah. If you see my burden shaking, never cry tomorrow. You should remember every soul shall taste the day. No one will last forever. This is not our destiny. Oh, oh, oh. But if my time is up, is my soul alive as I'm flying away to meet another life? So আমার সেই ফুলটা তো পড়ে গেছে, তাহলে আরেকটা দেওয়া যায়। না না সমস্যা নাই, থাক, আমি গাছকে কষ্ট দিতে চাচ্ছি না, গাছের ফুল ছড়া ঠিক হবে না। আগ্রহী মানুষের ভিড় দেখছেন, ঠিক আছে, তাহলে আমরা আবার আমরা ইনশাল্লাহ যাইতে পারি, রওনা দিলে মনে হয় ভালো হয়। আজকের মতন ভ্রমণ আমাদের এখানেই শেষ, এখানেই শেষ, আল্লাহ হাফেজ। আর আমরা চলে যাচ্ছি, আসলাম ভাই গাড়ি চালাতে পারলো সেটা আমরা দেখলাম, ওনাকে মাঠে গিয়ে পক্ষ থেকে গাড়ি দেওয়া উচিত, দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না কেন আপনাকে? লাইসেন্স করে নেই তো। ও আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স নেই আপনার? না ভাই। আচ্ছা, এই জন্যই তো। So